আসসালামু আলাইকুম কিরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনাও করছো এর আগের ক্লাসে আমরা মানুষ জাতি কবিতাটির মূল ভাব বা মূল বক্তব্য বোঝার চেষ্টা করেছি আশা করছি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ আজকে আমরা মানবজাতি কবিতাটির সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব যদি তোমরা কবিতাটি খুব ভালোভাবে বুঝে থাকো তাহলে আজকের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেওয়া তোমাদের জন্য অনেক বেশি সহজ হবে চলো আমরা সৃজনশীল প্রশ্নটির যে উদ্দীপক দেয়া থাকে সেটি পড়ি এবং এর অর্থ বোঝার চেষ্টা করি বা এটার মূলভাব কি সেটা বুঝি দেখো উদ্দীপকে লেখা আছে অনুচ্ছেদটিতে লেখা আছে কি যে রহিম শ্যামল ও রোজারিও তিন বন্ধু দেখো এখানে তিন বন্ধুর নাম দেয়া আছে এবং নামগুলোর দিকে তোমরা খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে একজনের নাম রহিম একজনের নাম শ্যামল এবং একজনের নাম কি রোজারিও নামগুলোর দিকে দেখো নামগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এরা তিনজন হলো তিন ধর্মের যেমন দেখো রহিম কি মুসলমান শ্যামল হিন্দু এবং রোজারিও খ্রিস্টান তারপরে দেখো লেখা আছে যে ঈদ পূজা ও বড়দিনে তারা একে অন্যের বাড়ি বেড়াতে যায় অর্থাৎ কি যে তাদের যে উৎসবটি হয় বা ধর্মীয় উৎসবটা হয় সেই উৎসবের দিনে তারা একে অন্যের বাড়িতেও বেড়াতে যায় আনন্দে উৎসবে সুখে দুঃখে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে অর্থাৎ কি যে তারা তিনজন যে তিন ধর্মের মানুষ তারপরে কি তাদের মধ্যে কোনো অহংকার নেই বা তাদের মধ্যে কোনো ঘৃণাবোধ নেই তারা অন্য ধর্মের মানুষকে ঘৃণা করে না আর এর কারণে কি তাদের তিন বন্ধু মধ্যে অনেক মিল বা কি তারা একে অন্যকেও সাহায্য সহযোগিতা করে এরূপ আচরণে তাদের বাবা মা খুব খুশি রহিমের বাবা বলেন তোমরা অতি অসাধারণ তোমাদের মতো সবাই বন্ধুসুলভ হলে এ পৃথিবী আরও সুন্দর বাসস্থান হবে অর্থাৎ কি যে রোহমের বাবা তাদের এই সুসম্পর্কটা দেখে বলছে যে তোমাদের মতো যদি সবাই হতো এই পৃথিবীর অর্থাৎ কি যে ধর্মে ধর্মে সংঘর্ষ বা হানাহানি কাটাকাটি যদি না থাকতো বা এক ধর্মের মানুষ যদি অন্য ধর্মের মানুষকে ঘৃণা না করত। অর্থাৎ কি যে পৃথিবীর সব মানুষ যদি সবাইকে শুধু মানুষ হিসেবেই ভাবতো ধর্ম নিয়ে কোনো পার্থক্য করত না বা কি বর্ণ নিয়ে অর্থাৎ কি তাদের গায়ের রঙ নিয়েও যদি কোনো ভেদাভেদ না করতো তাহলে কি হতো যে এই পৃথিবীতে কোনো মারামারি হানাহানি বা সংঘর্ষ থাকতো না তখন সবার মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকত আর যখন সবার মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকতো তখন এই পৃথিবীটা সবার জন্য বসবাসের আরও বেশি উপযুক্ত হতো এই কারণে বলেছে যে তোমাদের মতো সবাই বন্ধুসুলভ হলে এই পৃথিবী আরও সুন্দর বাসস্থান হবে তাহলে শিক্ষার্থীরা উদ্দীপকটি বোঝা গেল চলো আমরা সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি দেখো ক নম্বর প্রশ্নে লেখা আছে যে মানুষ জাতি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা আমরা উত্তরগুলো কোথায় পাবো পাঠ পরিচিতি বা লেখক পরিচিতিতেই আমরা এগুলোর উত্তর খুঁজে পাবো এ কারণে বলেছি যে তোমরা আগে কবিতাটি খুব সুন্দরভাবে বুঝবে শব্দার্থ পড়বে লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতিও ভালোভাবে পড়ে নিবে তাহলে দেখো ক নম্বর প্রশ্নটির উত্তর হবে যে মানুষ জাতি কবিতাটি অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে কয়ের উত্তর হয়ে গেল এবার দেখো খ খ এ লেখা আছে যে দুনিয়া সবারই জনমবেদী এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে এটা দেখবে শব্দার্থতে সরাসরি লেখা আছে আর এই লাইনটি দেওয়া হয়েছে কবিতা থেকে পুরোপুরি তুলে দেওয়া হয়েছে তাহলে দুনিয়া সবারই জনমবিধি এটা দিয়ে বোঝানো হয়েছে যে এই দুনিয়াটি সবারই জন্মক্ষেত্র অর্থাৎ কি যে এই পৃথিবী সবার জন্মক্ষেত্র তারপরে একটু ব্যাখ্যা করে দিবে যে যে এই পৃথিবীতে সব মানুষ বা সব ধর্মের মানুষেরই জন্মক্ষেত্র অর্থাৎ কি যে একই মায়ের দুধ পান করে যেমন তার সন্তানেরা লালিত পালিত এবং বড় হয়ে ওঠে তেমনি এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করে সবাই কি একই পৃথিবীর এই পৃথিবীর যে খাদ্য পানীয় বা বাতাস আলো যা কিছু আছে সব কিছুই তারা নিয়ে বা সব কিছুর মাধ্যমেই তারা লালিত পালিত হয়ে বা বড় হয়ে ওঠে আবার কি যে চন্দ্র এবং সূর্য আছে তারা সবাই যে যে ধর্মেরই হোক না কেন সবাই কি এই একটাই সূর্য এবং একটাই চাঁদের আলোই আলোকিত হয়ে ওঠে তাহলে কি যে ধর্ম গোত্র বর্ণের কোনো ভেদাভেদ নাই এই পৃথিবীতে এই পৃথিবী সব ধর্মের মানুষেরই বা সব বর্ণের মানুষেরই জন্মক্ষেত্র তাহলে কি এটাই বোঝানো হয়েছে যে দুনিয়া সবারই জনমবেদী দেখো গ নম্বর প্রশ্নে বলা আছে যে রহিম শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানুষ জাতি কবিতার কোন বক্তব্যটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো রহিম শ্যামল ও রোজারিয়র বন্ধুত্বে মানুষ জাতি কবিতার কোন বক্তব্যটি অর্থাৎ কি যে রহিম শ্যামল এবং রোজারিও দেখো যে তারা তিন বন্ধু তিন ধর্মের তারপরে কি তাদের তিনজনের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক আছে এবং তারা কি করে কোনো ভেদাভেদ নেই যে ধর্মের কোনো ভেদাভেদ বা ধর্ম নিয়ে কোনো ঘৃণাবোধ তাদের মধ্যে নেই তারা তিন ধর্মের হলেও কেউ কাউকে অবহেলা করে না বরং কী করে তারা একে অন্যের বাড়িতে বেড়াতে যায় এবং তাদের বিভিন্ন সুবিধা অসুবিধায় সুখে দেখে একে অন্যকে সাহায্য সহযোগিতাও করে এটা আমরা কি যে রহিম শ্যামল এবং রোজারিওর বন্ধুত্বের ভিতরে খুঁজে পাই তাহলে কি তাদের এই সুসম্পর্কটাই কী বলা হয়েছে যে মানব কবিতার কোন বক্তব্যটি ফুটে উঠেছে তাদের অর্থাৎ কি যে তাদের মধ্যে যে বন্ধু এটাই মানব কবিতায় কবিতাইও তুলে ধরা হয়েছে কিভাবে দেখো যে বলা হয়েছে যে এই পৃথিবীতে ধর্ম বা বর্ণের কোনো ভেদাভেদ নেই যে যেই ধর্মেরই হোক না কেন বা যে যে গোত্রেরই হোক না কেন সব মানুষই সমান এবং বলা হয়েছে যে কি যে এই জগৎ জুড়ে কেবলমাত্র একটাই জাতি আছে এবং সে জাতির নাম কি মানুষ জাতি তারা সবাই সমান এবং তারা কি যে একই পৃথিবীর একটাই পৃথিবীর আলো বাতাস সব কিছুতেই তারা লালিত পালিত হচ্ছে আবার দেখো বলা হয়েছে এই কবিতায় যে মানুষ জাতি কবিতায় বলা হয়েছে যে তাদের যে ভেদাভেদ বা তাদের যে পার্থক্যটা এটা শুধুমাত্র বাইরের বা তাদের বাহ্যিক চেহারায় বাহ্যিক রঙে যে কেউ কালো কেউ ফর্সা বা কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান কিন্তু সবাই কি একই মানুষ একটাই মানুষ এবং কি সবার ভিতরের রং একই রকম যেমন কি তাদের সবারই শরীরে যে রক্তটা আছে সে রক্তের রংটা কি একই তাহলে কি এই ভেদাভেদটা শুধুমাত্র তাদের বাইরের ভেদাভেদ মানুষ যাতে কবিতার কবিতাতেও কিন্তু এই কথাটি বলা হয়েছে যে বাইরের ভেদাভেদ আসল নয় বা মানুষের বাহ্যিক চেহারা বাহ্যিক রংটি আসল নয় আসল হলো তার ভেতরের মানুষটি বা তার ভেতরের মানুষটি কেমন তাহলে কি যে রহিম শ্যামল এবং রোজারিওর বন্ধুত্বের মধ্যে আমরা মানুষ জাতি কবিতার এই বক্তব্যটি খুঁজে পাই এবার দেখো ঘ নম্বর প্রশ্নে লিখা আছে যে উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যই যেন মানুষ জাতি কবিতার মূল সুর উক্তিটি বিশ্লেষণ করো তাহলে কি যে রহিমের বাবার মন্তব্য তাহলে রহিমের বাবা কী মন্তব্য করেছিলেন যে তাদের বন্ধুদের মধ্যে একটা সুসম্পর্ক ছিল এবং কি তাদের মা বাবাও তাদের এই ব্যবহারে খুব খুশি ছিল এবং কি তারাও একে অন্যকে সাহায্য সহযোগিতা করত। আর এই বিষয়টি দেখে রহিমের বাবা একটি মন্তব্য করেছিলেন সে মন্তব্যটি কি ছিল দেখো বলেছিলেন যে তোমরা অতি অসাধারণ তোমাদের মতো সবাই বন্ধু হলে এই পৃথিবী আরও সুন্দর বাসস্থান হবে তাহলে কি তার এই মন্তব্যটি থেকে আমরা বুঝতে পারি যে তিনি বলেছেন যে তোমাদের মতো যদি এই পৃথিবীর সব মানুষই ভালো হতো কেউ কাউকে যদি এই ধর্ম বর্ণ গোত্র নিয়ে কোনো ঘৃণা না করতো বা পার্থক্য সৃষ্টি না করতো তাহলে কি এই পৃথিবীটা আরও সুন্দর হতো কেন না দেখো যে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে ঘৃণা করে কেউ ফর্সা হলো সে কালো মানুষটাকে ঘৃণা করছে আবার কেউ উঁচু বর্ণের হলে সে নিচু বর্ণের মানুষকে ঘৃণা করছে তাহলে কি এই যে বর্ণপ্রথা বা এই যে ভেদাভেদ এই জিনিসটি কি মানুষেরই সৃষ্টি মানুষের মধ্যে যদি এই জিনিসটি না থাকে তাহলে কি সব ধর্ম বা সব বর্ণের মানুষের মধ্যে একটা সুসম্পর্ক সৃষ্টি হবে এবং তখন সমাজে কোনো হানাহানি কাটাকাটি থাকবে না এবং সবার মধ্যে একটা সুসম্পর্ক সৃষ্টি হবে এটাই বলা হয়েছে যে এটাই হলো রহিমের বাবার মন্তব্য আর কি মানুষ জাতি কবিতা কবিতাতেও কিন্তু এই কথাটি বারবার তুলে ধরা হয়েছে যে যতই মানুষের মধ্যে ভেদাভেদ থাকুক বা যতই মানুষ ধর্ম বর্ণ এবং গোত্র নিয়ে গোত্র নিয়ে হানাহানি কাটাকাটি করুক বা তাদের মধ্যে ঘৃণাবোধ সৃষ্টি হোক যে না ওই ও নিচু বর্ণের মানুষ আমি উঁচু বর্ণের মানুষ আমি ওর সাথে মিশবো না বা কি ও হিন্দু আমি মুসলমান আমি হিন্দুর সাথে মিশবো না এই বিষয়টি নিয়ে মানুষ যতই মারামারি করুক বা মানুষ যতই এটা নিয়ে ভেদাভেদ সৃষ্টি করার বা পার্থক্য সৃষ্টি করার চেষ্টা করুক তারপরে কি সব মানুষই এক বা সব মানুষকে কি মানুষ হিসেবে মর্যাদা দিতে হবে কেননা যে এই পৃথিবীতে শুধু একটাই জাতি আছে সেই জাতির নাম কি মানুষ জাতি ধর্ম বর্ণ নিয়ে বা গোত্র নিয়ে ভেদাভেদ সৃষ্টি করে মানুষকে আলাদা করার কোনো বিষয় না বরং কি সব মানুষকেই কেবলমাত্র মানুষ হিসেবে সম্মান দিতে হবে এবং মানুষ হিসেবে তাদেরকে ভাবতে হবে তাহলে কি হবে যে এই পৃথিবীতে সব মানুষই শান্তিতে থাকবে এবং কি এই পৃথিবীটাও সবার জন্য একটা সুন্দর বাসস্থান হয়ে গড়ে উঠবে তাহলে কি যে উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যই হলো মানুষ জাতি কবিতার মূল সুর অর্থাৎ কি যে মানুষ জাতি কবিতাটিতেও কিন্তু এই কথাটি বারবার বলা হয়েছে যে কি সব মানুষই সমান মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার কোনো অবকাশ নেই কোনো মানুষকেই অবহেলা করা যাবে না সব মানুষকেই সম্মান দিতে হবে হোক সে উঁচু বর্ণের হোক সে নিচু বর্ণের বা হোক সে মুসলমান হোক সে হিন্দু বা খ্রিস্টান আশা করছি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ এরপরও তোমরা আবার বাসায় খুব মনোযোগ দিয়ে সুন্দরভাবে পড়াশোনা করবে এবং কি এই সৃজনশীল প্রশ্নগুলো বুঝে বুঝে নিজের মতো করে গুছিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আগামী ক্লাসে আমরা আরেকটি নতুন কবিতা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ